আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গিয়েছি লার্নিং ভিলেজের পক্ষ থেকে HTML সিরিজের বেসিক টিউটোরিয়ালস নিয়ে। তো আজকে আমরা মজার একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আইফ্রেম। আইফ্রেম কি? আইফ্রেম ধরুন আমরা কী বলে ইউটিউবের ভিডিও কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে লোড করতে পারি, ইউটিউবের ভিডিও কিভাবে আমাদের পেজে নিয়ে আসতে পারি, সে সম্পর্কে আমরা জানবো। তো তো ফার্স্ট অফ অল আমরা আমাদের প্রজেক্টটা দেখি কি অবস্থায় ছিল। তো আমাদের এই মেনু বারের কাজ করেছিলাম, ড্রপ ডাউন করেছিলাম। ওকে, আমরা এগুলো তুলে দিই, এগুলা তুলে দিই। ওকে, কিছু নেই। তো এখন যদি আমি আইফ্রেমের জন্য আমাদের একটা ভিডিও নিয়ে আসি, তবে আমি এখান থেকে নিয়ে আসি, আমরা HTML এর বেসিক না, আমরা লারাভেল এর একটা ভিডিও নিয়ে আসি। দেখুন, এখানে খেয়াল করুন, এই যে শেয়ার একটা অপশন আছে, এই যে শেয়ার, এই যে শেয়ার একটা আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এমব্রয়ডারি ক্লিক করুন। এমব্রয়ডারি ক্লিক করার সাথে সাথে দেখুন একটা লিংক দিয়েছে, এই লিঙ্কটা আপনি কপি করুন। কন্ট্রোল সি মেরে কপি করলাম, তারপর কেটে দিলাম। ওকে, তারপর আচ্ছা এটা কেটে দিলাম। এখন আমরা এটা মিনিমাইজ করে এখানে প্রেস করলাম। এখন সেভ করে, এখন যদি আমরা সেভ করি তাহলে কিন্তু এখানে সে আইফোনটা চলে আসবে। দেখুন আমরা সেভ করলাম, দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে এসেছে। আমরা এখানে কিন্তু আমরা ভিডিওটা ওপেন করতে পারবো, বুঝতে পেরেছেন? তো আইফোন মূলত এভাবেই কাজ করে। এটার সব থেকে বড় লাভ হচ্ছে, ধরুন আমরা আমাদের পেজে অনেকগুলা হাজার হাজার কয়েক হাজার ভিডিও রাখবো আমাদের ওয়েবসাইটে, তখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা ভিডিও আপলোড করি বারবার, তখন তখন আমাদের ডাটাবেসটা অনেক অনেক স্লো হয়ে যাবে, অনেক অনেক জায়গা দখল করে খাবে, অনেক জায়গা স্পেস খাবে, অনেক জায়গা অনেক স্পেস সে নিয়ে নিবে। হ্যাঁ, সেই অবস্থায় আমরা কী করতে পারি, আমরা ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপলোড করে দিব এবং সেখান থেকে আমরা ভিডিওগুলো এভাবে আইফ্রেমের মাধ্যমে নিয়ে চলে আসব। তখন কী হবে, আমরা আমাদের ইউটিউবের ভিউও পাবো, আমরা সাবস্ক্রাইবও পাবো, এবং আমাদের কী বলে আমাদের জায়গাটাও বাঁচবে। আমাদের যে হোস্ট করব, আমরা যে হোস্ট আছে না, আমরা যখন ডাটা আমাদের ওয়েবসাইটের জন্য ডাটাবেস কিনবো, তখন ডাটাবেসটা কম খরচ হবে, তখন আমাদের টাকাও অনেক কম যাবে, কম খরচ হবে। তো এভাবে মূলত আমরা আইফ্রেমে কাজ করতে পারি, অথবা আমরা যদি এখানে বর্ডার দিতে পারি, এখানে কিন্তু কী বলে আমরা কিছু ডিফল্ট CSSও দিতে পারি, কেমন? তো ওই জন্য এখানে দেখুন যে হাই রুইড আছে, এখানে 500 আছে, আমি এখানে 700 করে দেবো, 700 করে দেবো। এখানে হাই আছে 300, আমি করে দেবো 500। দেখি বড় হয় কিনা, দেখুন একটু ওয়েট করুন। হ্যাঁ দেখুন, বড় হয়ে গেছে। কিন্তু এখন যদি আমরা একটু ডিফল্ট স্টাইল দিতে চাই, তো আমরা স্টাইল শিটে যাব, এগুলো তুলে দেই। তুলে দিয়ে এখানে আইফ্রেমের জন্য এটাকে নিয়ে যাই, নিয়ে এখানে পেডিং ডিসপ্লেক্স বর্ডার অন পিএক্স সলিড রেড। হ্যাঁ দেখুন, 1px পেয়েছে, আমি 1px না 5px দেবো। দেখুন এখন কিন্তু ঠিকই বর্ডার পেয়েছে, পেডিং পেয়েছে, এই ভিডিওটা কিন্তু ভিতরে চলে গিয়েছে। অথবা আমি যদি পেডিংটা তুলে দিই, তখন দেখুন পেডিংটা চলে গিয়েছে আমাদের ভিতরের দিকে, আর ভিডিওটা ঢুকে নাই। তো মূলত এরকম ভাবে আইফ্রেমে কাজ করতে হয়। তো সামনে পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।